হে গাইস, আমি স্বর্ণাঙ্ক অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। এখন এই ভিডিওতে কথা হবে হচ্ছে মধুমিতা অভিনীত আপকামিং ওয়েব সিরিজ যেটার নাম হচ্ছে জাতিস্বর। সেই সিরিজটি রিলিজ করবে হচ্ছে 21 এপ্রিল হইচইতে ডাইরেক্ট, অর্থাৎ 20 তারিখ রাত্রেবেলা। তো এই সিরিজের ট্রেলার রিলিজ করা হয়েছে, ট্রেলারটা কেমন লাগলো সেটা নিয়ে কথা বলবো। তো প্রথমে বলে রাখি, এই সিরিজটা প্রডিউস করেছে হচ্ছে অ্যাক্রোপলিস এন্টারটেইনমেন্ট এবং বানিয়েছে হচ্ছে সানি ঘোষ রায়, যিনি এর আগে হইচইতে শ্রীকান্ত ওয়েব সিরিজটা বানিয়েছিলেন। তার সেকেন্ড সিজন আসবে কিছুদিন পরে। এবং লিডরে রয়েছে হচ্ছে মধুমিতার সাথে রোহান ভট্টাচার্য, কৌশিক চ্যাটার্জি, অনন্যা সেনগুপ্ত, বিদীপ্তা চক্রবর্তী এবং আরও অনেকে রয়েছেন। তো জাতিস্বর মানে সকলেই জানো যে পুনর্জন্মের একটা ব্যাপার থেকে ওখানে, মানে আগের জন্মে কোনো কাজকর্ম পরের জন্মে হচ্ছে, হয়তো আগের জন্মে কেউ ওইখানে সমস্ত কিছু যা অ্যাক্টিভিটি করেছে পুরো জীবন ধরে, পরের জন্মে সেই এক মানে সেই কাছাকাছি কোনো জায়গায় জন্মেছে, অর্থাৎ কাছাকাছি শুধু বললে হবে না, কোনো এরকম জায়গায় জন্মেছে সেটা অবশ্যই পৃথিবীতে। তো তাকে হয়তো কোনো কিছু টানছে বা তাকে তার অতীত কোনো কিছুভাবে টানছে এবং সেইখানে তাকে নিয়ে যাওয়ার কথা এবং তার পুরনো জন্মের পূর্বজন্মের অ্যাক্টিভিটিগুলো তার মনে পড়ছে, এরকম ব্যাপার। তো জাতিস্বর ট্রেলারটিকে ঠিক এইভাবে ট্রেলারটিকে গোছানো হয়েছে যে আগের জন্মের একটা ব্যাপার, সেটা নারায়ণপুরের যে জমিদার বাড়ি রয়েছে সেখান থেকে গল্পটা শুরু হয়। সিরিজের বিভিন্ন চরিত্রগুলো যারা রয়েছে তারা তাদের স্পেশাল কিছু বা এক্সট্রা কিছু করতে দেখলাম না, কারণ প্রত্যেকটা সিরিজে হইচই যেভাবে আনে সেই রকমই আবার এই সিরিজেও বিভিন্ন লুক, তার বেস এগুলোভাবে রাখা হয়েছে। মধুমিতার চরিত্রটা যে রয়েছে তার লুক ফিলে কোনো রকম পরিবর্তন আনা হয়নি, যেন মনে হচ্ছে পরপর শুধু সিরিজই করে যাচ্ছে, সিনেমা করে যাচ্ছে, কোনো রকম এক্সট্রা লুক নেই। আমার এই ট্রেলারটা অতটা বেশি ভালো লাগেনি যতটা মহানগর 2 ভালো লেগেছিলো। তো আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন, আর কারা কারা এক্সাইটেড, কারা কারা এক্সাইটেড না এই সিরিজটা নিয়ে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলকে ধন্যবাদ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।